যে কোনো সময় পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় অশনি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত সঙ্গে ঝুরু হাওয়া। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় মোতায়েন রয়েছে এনডিআরএফ এর টিম। ইতিমধ্যে সমুদ্র নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র সৈকতে আসা পর্যটকদের মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করছে প্রশাসন। ইতিমধ্যে সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, সবকিছু স্বাভাবিক থাকলেও প্রশাসনকে সবসময় সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য সবসময় তাদের সজাগ থাকতে বলা হয়েছে। আমরা অনুরোধ করছি, আপনারা হোটেলে চলে যান, সমুদ্রে নামবেন না, যে কোনো মুহূর্তে অশনি আছড়ে পড়তে পারে। তাই আমরা বারে বারে অনুরোধ করছি, আপনারা নামবেন না, জলে নামবেন না, সমুদ্রে নামবেন না। সমুদ্র ভয়ঙ্কর উত্তাল, অশনির প্রভাবের ফলে আপনারা সমুদ্রের সামনে নামবেন না। আপাতত আমি এখন তাজপুর, মন্দারমণি সব জায়গায় ঘুরে এলাম, অরকবনিয়া বিভিন্ন জায়গায়, এবং দীঘা কন্টাই এক নম্বর ব্লকের সৌলাতেও গিয়েছিলাম সকাল থেকে। এখন দীঘাতে এসেছি। পরিস্থিতি আপাতত এখন ভালো আছে, শান্ত আছে সমুদ্র, কিন্তু পরিস্থিতি এখন ভাটার সময় এতটা জলস্তর কখনো দেখিনি। জলস্তর নিশ্চিতভাবে সমুদ্রে বেড়েছে জলস্তর, তাই আমরা ঘুরে দেখছি এবং পুলিশ প্রশাসনকে অ্যালার্ট করা হচ্ছে যাতে সমুদ্রে কোনো পর্যটকরা না নামতে পারেন। আর এখানে আমাদের নুলিয়া বা বিভিন্ন জায়গায় যারা থাকেন তাদেরকেও সতর্ক করা হয়েছে। জেনারেল প্রশাসন সব জায়গায় আমরা সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো অঘটন না ঘটে। তবে আমার মনে হয় না যে খুব একটা বেশি পরিস্থিতি খারাপের দিকে যাবে, এখন তো বলা যায় না, প্রকৃতির ব্যাপার। তবু আমরা সবসময় নজরদারি করছি। যেখানে আমাদের সমুদ্রের বাঁধ যশে ভেঙে গিয়েছিল সেগুলো তো শঙ্করপুর, জামরাশামপুর, চাঁদপুর সকালেও সেখানে দেখেছি। কিছু কিছু জায়গায় কাজ চলছে এবং সমুদ্র গতকাল কিছু বোল্ডার ফেলে এবং ব্ল্যাকস্টোন ফেলে ক্ষতগুলো সারানো হয়েছে টেম্পোরারিলি। এবং এত বিভিন্নভাবে কাজকর্ম চলছে, এই প্রাকৃতিক দুর্যোগ চলে গেলে আরও না। আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি, খাওয়ার দাবার, আইলা সেন্টার, আমাদের যে আইলা সেন্টার, রেস্কিউ সেন্টার, সেটা আমরা সমস্ত ব্যবস্থা রেখেছি। তাদের খাবার দাবারও ব্যবস্থা রেখেছি, সেখানে যারা ইলেকট্রিক থাকে সেগুলো সব ব্যবস্থা রেখেছি। প্রশাসনিক সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সব ব্যবস্থা রেখেছি, তাদের কোনো অসুবিধা হবে না। আমরা সব নজরদারি বাড়াচ্ছি। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি, পরিস্থিতি হলে আমাদের পঞ্চায়েত আছে, আমার গ্রামের লোককে তাড়াতাড়ি সরিয়ে নেবে।